স্বাগত বিভাস একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত আমার ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট দেখাবো। এটা একটা ফাইবারের এ প্রজেক্ট ছিল। আমি সাধারণত আমার ডাটা এন্ট্রি যে প্রজেক্টগুলো ফাইবার বা আপওয়ার্ক থেকে কাজ করি, এগুলো প্রতিনিয়ত শেয়ার করি, আসলে কাজটা আমি কীভাবে করলাম, কত সহজে কাজটা করা যায়। এটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সিস্টেমগুলোতে কাজটা সহজ করা যায়। আজকে থাম্বনেইল দেখে অলরেডি বুঝতে পারছেন যে এত তাড়াতাড়ি এত এত মানে এত তাড়াতাড়ি এত কাজ কীভাবে করা হলো। আমি যদি ফাইলটা আপনাদেরকে একটু দেখাই, এই ফাইলটা আমি কমপ্লিট করছি। দেখেন ডাটা এন্ট্রি এই প্রজেক্টটা এখানে 70টা রো ছিল। হ্যাঁ, এখানে 70টা রো ছিল। এই কাজটা আমি কমপ্লিট করছি। জাস্ট বায়ার আমাকে এই ফাইলটা দিয়েছিলো এবং এখানে একটা ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছিলো। আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন তারা অনেকে ভয় পেতে পারেন যে আসলে বায়ার কীভাবে কাজ দেয়। দেখেন এখানে একেবারে ইনস্ট্রাকশান দেওয়া, প্লিজ ক্লিক অমুক সাইটটা ক্লিক করতে হবে, এরপরে নোট বলছে, এই ডাটাগুলো জাস্ট অ্যাড করতে হবে, ইউআরএল রিজন এই যেগুলো লেখা আছে এগুলো লাগে, একেবারে স্পষ্ট করে বলা আছে অমুক জায়গায় ক্লিক করো, এই ডাটাগুলো একেবারে মানে ডিটেলসে লেখা আছে। এখানে জাস্ট সেইগুলো ইনপুট করতে হবে, ডাট ইউআরএল রিজন। আমি একটু দেখাই আপনাদেরকে কাজটা কত সহজে আমি করছিলাম। এগুলো প্রত্যেকটা যদি আমি কপি পেস্ট করতে যাই একটু সময় লাগবে, কিন্তু আমি কপি পেস্ট ছাড়া কাজটা করে দেখাবো। প্রথমে এই ইউআরএলটা যাব আমি, এই ইউআরএলটা, ওকে ওকে, ইউআরএলটা ওপেন হোক। ওকে, যাওয়ার পরে দেখেন নিচেই সব কিছু দেওয়া আছে, এখানে আপনার ইনফরমেশানগুলো দেওয়া আছে। জাস্ট বায়ার বলছিল এখানে প্লাস প্লাস সাইনের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। প্লাস সাইন দেখেন এখানে, প্লাস সাইন আমি যদি জুম করি এখানে দেখেন প্রত্যেকটাতে প্লাস সাইন আছে। প্লাস সাইনে ক্লিক করলে আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাটা এখানে উল্লেখ করা আছে। আমি যদি এই প্লাস সাইনটা ক্লিক করি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাটা দেওয়া আছে। আমি জুম আউট করি, দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাটা দেওয়া আছে এখানে। এই জাস্ট এইগুলো অ্যাড করতে হবে এখান থেকে, আর এটাতে ইনপুট করতে হবে। এখন এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই একটু সময় লাগবে, কারণ 70টা ম্যানুয়ালি করতে গেলে যথেষ্ট সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না। আমি থাম্বনেইলে 15-10 মিনিট ব্যবহার করছি। ওকে, যাই হোক, আমি এটা কীভাবে দ্রুত কাজটা কমপ্লিট করবো তার জন্য আমরা একটা এক্সটেনশান ব্যবহার করবো। দেখেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এই এক্সটেনশানটার ইউআরএল আমি অলরেডি এই এক্সটেনশানটা নিয়ে কয়েকটা ভিডিও আমি পাবলিশ করছি, আজকে এটাও একটা ভিডিও। এই এক্সটেনশানটা আপনি কোথায় পাবেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, যদি এই কথাটা জাস্ট লিখে সার্চ দেন গুগলে, INSTANT ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এই কথাটা যদি আপনি লিখে সার্চ দেন তাহলে এরকম গুগল ক্রোমের একটা এক্সটেনশান পেয়ে যাবেন। আমি দেখাই এই এক্সটেনশানটা, এই যে এক্সটেনশানটা এটাই কিন্তু আমি ব্যবহার করছি। এটা আমার অ্যাড করা আছে, এরকম রিমুভ টু ক্রোম দেখাচ্ছে, এটা আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন এখান থেকে। ওকে, এটা আর দেখালাম না কীভাবে কী করতে হয়। এরপরে এটাকে জাস্ট আমি স্ক্রাপ করব, এখানে স্ক্রাপারের উপরে ক্লিক দিলে স্ক্রাপ হবে। ওকে, দেখেন এখানে একটু ওয়েট করতে বলছে, বলছে প্লিজ ওয়েট। স্ক্রাপারের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন সবগুলো নিজে নিজে স্ক্রাপ করে নেছে। এরপরে এটাকে আমি জাস্ট এক্সেল ফাইলে ডাউনলোড করব, এক্সেল ফাইলে ডাউনলোড করার পরে এটা চলে আসবে। ওকে, এখান থেকে সমস্ত ডাটা এখান থেকে চলে আসছে, প্রায় 99টা চলে আসছে। আমার কাজটা কমপ্লিট করার পরে মনে হয় বায়ার কিছু ডিলিট করছে, যেগুলো ইনফরমেশান একদমই নাই, ফাঁকা ইনফরমেশান ছিল বায়ারের জন্য। এখান থেকে দেখেন কী কী ডাটা এখান থেকে চলে আসছে সেগুলো একটু যদি দেখি, এখান থেকে ফিল্ডের নাম, আমার ইউআরএল, আমার যে প্রয়োজন ছিল বায়ারের ইনস্ট্রাকশান অনুযায়ী, ইউআরএল রিজন ফান্ড সাইজ, ইউআরএল রিজন ফান্ড সাইজ, DCSC এবং আরেকটা ইউআরএল, এগুলো সবই দেখেন এখানে চলে আসছে। আমি যদি প্রথম থেকে এগুলো ডিলিট করে দেই যেগুলো আমার প্রয়োজন নেই আপাতত। ওকে, এই ডাটাগুলো আমি জাস্ট ডিলিট করে দিলাম। এরপরে প্রথম দেখেন এই ইউআরএলটা চলে আসছে, সেকেন্ড যে ইউআরএল এটা আমার প্রয়োজন নাই। এরপরে দেখেন এরিয়াটা চলে আসছে, আমার নিশ্চয়ই এখানে রিজন প্রয়োজন ছিল, এটা চলে আসছে। আমার ফান্ড সাইজটাও চলে আসছে, এরপরে এটা প্রয়োজন নাই। পরবর্তীতে যে ইউআরএলটা এগুলো চলে আসছে, জাস্ট এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে জাস্ট সরাসরি বসাই দিতে পারবেন এখান থেকে। এটাকে যদি আমি ডিলিট করে দেই, ওকে, এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে কপি করে এটা বসাই দিতে পারবেন, এখানে বসাই দিতে পারবেন। এটা জাস্ট আমি সেভাবে বসাই দিয়েছি, দেখেন ইউআরএল রিজন ফান্ড সাইজ এটা সরাসরি স্ক্র্যাপ করে বসাই দিয়েছি। এরপরে সেকেন্ড যে কাজটা ছিল এই ক্র্যাপ বাস্ট ইউআরএল, এটা থেকে আমি জাস্ট আমার অ্যাবাউট এবং ইনভেস্টমেন্ট সাইজ এটা কালেক্ট করতে হবে। এটা কালেক্ট করতে জাস্ট একটু ম্যানুয়ালি সময় লাগছিলো, এইগুলো
এটা কালেক্ট করতে আমার সময় লাগছিল, দেখেন এই অ্যাবাউটটা এখান থেকে কালেক্ট করব। আর ইনভেস্টমেন্ট সাইজ এটাতে দেওয়া নেই, আমি যদি নতুন আর একটা ওপেন করি ইউআরএল, দেখেন এটাতে ইনভেস্টমেন্ট সাইজ এটা দেওয়া আছে এই চিহ্নটার উপরে। যখন আপনি কার্সেলটা ধরবেন এটা বলবে ইনভেস্টমেন্ট সাইজ, জাস্ট এটা কপি করতে হবে, এটা কপি করতে হবে, এখানে পেস্ট করতে হবে, এবং অ্যাবাউটটা আমরা এখান থেকে পেয়ে যাবো, উপর থেকে অ্যাবাউট সেকশনটা পেয়ে যাবো। এইভাবে এখান থেকে টোটাল এই যে কয়টা আছে এই কয়টারই আমি অ্যাবাউট পাইছিলাম, সবাই অ্যাবাউট আসলে পাওয়া যাবে না, কারণ সবগুলোর এখানে অ্যাবাউট দেওয়া নেই। অ্যাবাউট দেওয়া থাকলে এই সাইজটা দেওয়া নেই, তার আগে বায়ার কিছু ডিলেট করছিল মেবি। এখান থেকে যেহেতু আমি এই ইনফরমেশানগুলো সবার আসে নাই, যেরকম ফান্ড সাইজ রিজন এই ইনফরমেশানগুলো অনেকের আসে নাই যেগুলোর প্রয়োজন, যেরকম এই একটা রোটা দেখেন এখানে কিছুই নাই, এটার কিছুই নাই, হয়তো সে এটা ডিলেট করিনি কেন জানি না, এটারও অনেক ইনফরমেশান নাই, এরকম বেশ কিছু ইনফরমেশান মিটিং মিসিং ছিল যে কারণে সে ডিলেট করে দিয়েছিল। যেরকম এখান থেকে এসে দেখি এ একটা ইনফরমেশান এটা মিসিং, এটা ডিলেট করে দিতে পারি, এটা ইনফরমেশান মিসিং, এটা এইটা এইটা এইগুলো ইনফরমেশান মিসিং আছে, এটা ডিলেট করে দিতে পারি। ওকে, এটাই ছিল মূলত আজকের ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর আপনারা যদি ডাটা স্ক্রাপ করতে চান তাহলে অবশ্যই এই এই টুলটা ব্যবহার করবেন। টুলটা আমি আর একবার একটু রিকমেন্ড করি আপনাদের, ইনস্ট্যান্ট ডাটা এসি, আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপ। আর জাস্ট এই কথাটা লিখে সার্চ করবেন, এই কথাটা লিখে সার্চ করলে গুগলে গুগল ক্রোমে একেবারে প্রথমেই যে এক্সটেনশানটা দিবে এটাই, এটা অনেক মানুষ ব্যবহার করে, দেখেন এটা অনেক মানুষ এখানে ইউজ করে এটার, এবং এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, যথেষ্ট ফিডব্যাক ভালো। দেখেন প্রায় যত মানুষ ব্যবহার করে তারা ফিডব্যাক দিচ্ছে সবই ফাইভ স্টার, প্রায় ফাইভ স্টার একটু কম, ফাইভ স্টারের কাছাকাছি। ওকে, এই এই স্ক্রাপারটা মূলত আপনারা ব্যবহার করবেন, স্ক্রাপারটা ব্যবহার করে যে কোনো জায়গার থেকে স্ক্রাপ করে বের করতে পারবেন। ওকে, এটাই ছিল মূলত আজকে ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর বিভাষ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন।